আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা বাস মোড আপনার সাথে শেয়ার করবো, যারা খেলেন নেই তাদের জন্য নতুন, যারা খেলছেন তাদের জন্য পুরাতন। তো ইউনিক পরিবহনের একটা বাস মোড বলতেছিলেন আপনার রিভিউ করার জন্য বা আপনার সাথে শেয়ার করার জন্য। তো আজকে ভিডিওতে আমরা ইউনিক সার্ভিসের একটা বাস মোড আপনার সাথে শেয়ার করব এবং রিভিউ করব এবং কীভাবে খেলবেন সেটাও জানিয়ে দেবো এই ভিডিওতে। আশা করতেছি আজকের এই বাস মোড আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং নেক্সটে আপনি কী বাস চান সেটা কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন, নেক্সটে আমরা আপনার জন্য সেই বাসটা নিয়ে আসার চেষ্টা করব। তো সবার ফার্স্টে যদি বাস মোডের আউটলুকটা আপনি এখানে দেখায় তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা লুক কিন্তু এখানে দেখতেছেন এবং রেড কালার একটা স্কিন এবং বিশেষ করে ইউনিক পরিবহনের যে বাসগুলো এগুলো কিন্তু এরকম লাল কালারের কিন্তু বেশি হয়ে থাকে এবং এটা কিন্তু ইউনিক পরিবহন জাতীয় একটা কালার বলতে পারেন। এই কালারটা এই বাসের সাথে অনেক বেশি ম্যাচ খায় এবং অনেক বেশি মানায়ও। এবং ইউনিক পরিবহন যদি লাল কালার কোনো বাস না হয় তাহলে সেটাকে ইউনিক ইউনিক মনে হয় না কেন জানি, যদিও আমাদের ঢাকা সিলেট রুটে ইউনিক পরিবহন যে লাল কালার বাসটা এটা একটু বেশিই চলে। এবং বাস মোটর আউটলুকটা তো আপনি এখানে দেখতেছেন, আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগছে আশা করি। এবং আপনাদের এটা আউটলুকিংটা দেখে দিলাম এবং এটা ইন্টারিয়র পার্টটা আপনারা দেখতে পারবেন, মোটামুটি ভালোই আছে, একটা ইন্টারিয়র পার্ট আপনারা পেয়ে যাবেন। এবং এই বাস মোডেতে আপনারা তিনটা অ্যানিমেশন পেয়ে যাবেন। তো ফার্স্ট অ্যানিমেশনের কাজ হচ্ছে আপনারা যে হেল্পারটা আছে এই হেল্পারটাকে আপনারা বের করতে পারবেন এবং আবার ঢোকাতে পারবেন। তো এটার পাশাপাশি আবার আপনাদের এখানে লাগেজের বক্সটা খুলে এক নম্বর অ্যানিমেশনের দুইটা কাজই করে। তো দুই নম্বর যে অ্যানিমেশন সেটা হচ্ছে বাসে যে জানানাগুলো আছে সেই জানানাগুলো খুলবে এবং বন্ধ হবে। তিন নম্বর যে অ্যানিমেশন সেটা অনেক সুন্দর একটা অ্যানিমেশন, ভিতরে যে যাত্রীগুলো আছে সেই যাত্রীগুলো আপনাদের এখানে বাইরে চলে আসে, তো জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো তিনটা অ্যানিমেশন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে অ্যানিমেশনগুলো। এবং এই বাস মোটাতে আপনার 200+ স্পিড অনেক সাথে তুলতে পারবেন, যদি অনেক দিন হয়ে গেল 300+ কোনো স্পিড বাস মোট নিয়ে আসি না, চিন্তা করতেছি একটা স্পিড বাস মোট নিয়ে আসবো যেখানে 300+ স্পিড পাবেন আপনারা। তো আপনারা কী বলেন, লাগবে নাকি 300-400+ একটা স্পিডের বাস মোড? যদি লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই বাস মোডটাতে 200+ স্পিড পাবেন এবং এটার ব্রেকিং সিস্টেমটা এক কথায় অসাধারণ, যদিও একটু ব্রেকটা কেন জানি মনে হইতেছিল যে অনেক বেশি হার্ড এবং মাঝে মাঝে একটু ব্রেক যদি স্পিডের মধ্যে চাপ দিই তাহলে আর কি পিছনের যে চাকাগুলো এটা একটু আর কি ঘুরে যায়, মানে স্লিপ কাটার মতো একটু ঘুরে যায় আর কি। তো এরকম একটা পরিস্থিতি হইতেছিল এখানে। এবং এটার কন্ট্রোলিং সিস্টেমটা অনেক বেশি সুন্দর আছে, আশা করি আপনাদের কন্ট্রোলটা অনেক বেশি ভালো লাগবে। এবং বাস মোটের ভিতর থেকে বসে যখন আবার ড্রাইভিং করবেন তখন একটু সাদা সাদা ভাইপ অথবা আসতে পারে আপনাদের, তো এটা আপনি একটু মানিয়ে নেবেন, এখানে একটু সাদা সাদা একটা অনুভব আপনাদের লাগতে পারে। এবং ভিতরে আপনারা দেখতে পারবেন এই একটা ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন এবং জিপিএসটা পেয়ে যাবেন। এবং এটা কিন্তু আপনার ড্রাইভার ভিউ বাস মোট, আপনারা অনেকে দেখে কিন্তু বুঝতে পারছেন, তো আপনারা ড্রাইভার ভিউ বাস মোটগুলো একটু বেশি পছন্দ করে থাকেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। এবং এই বাস মোডের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পেয়ে যাবেন, দুটা একটা ভিডিও লিঙ্ক পাবেন, তো ওই ভিডিও থেকে আপনার বাস মোডটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে জাস্ট মোটর সেট আপ করলে কিন্তু আপনাদের বাস মোডটা চলে আসবে, কোনো প্রকার স্ক্রিন সেট করতে হবে না, স্ক্রিন সেট করেই আছে। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।